बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीवृंद, तुम्हारे सबा के ऑनलाइन क्लासे स्वागतम। आज तुम्हारे पढ़ाब रसायन विज्ञान बोर सप्तम अध्याय रासायनिक समीकरण। इतिपूर्वे ये अध्याय बेस कैकटी आलोचना हुए से आज एक सृजनशील प्रश्न नहीं आलोचना करब। तो प्रश्न देखो, उद्दीपक देवा से कैल्शियम हाइड्रोक्साइड प्लस क्लोरीन बिक्रिया करा हुए से ए प्लस पानी। दुई नम्बर बेरियम क्लोराइड प्लस सोडियम सालफेट बिक्रिया करा हुए से बेरियम सालफेट प्लस सोडियम क्लोराइड। सोडियम क्लोराइड प्लस पोटाशियम नाइट्रेट बिक्रिया करा हुए से सोडियम नाइट्रेट प्लस पोटाशियम क्लोराइड। क संश्लेषण बिक्रिया काके बोले। ख क्लोरीन मौलेर आयनीकरण शक्ति अधिक केन। ग देखाओ जे ए जोगोटी परिष्कारक हिसेबे व्यवहृत है। घ उद्दीपकेर एक सरि दुई और तीन नंग समीकरण दुटुते ही रासायनिक बिक्रिया सम्पन्न हुए से कि ना तुम्हार मतामत दाओ। प्रिय शिक्षार्थी, एखन शुरू करब। प्रथम प्रश्न, क कत छिल संश्लेषण बिक्रिया काके बोले। संश्लेषण बिक्रियार संज्ञाटा कि, एर आगे तुम्हारे संयोजन बिक्रिया एवं संश्लेषण बिक्रियार संज्ञा दिएछिलाम। तहले आज शुद्ध संश्लेषण बिक्रियार संज्ञाटा दिब। जे बिक्रियाय कोनो जौग तार उपादान मौलसमूहेर प्रत्यक्ष संयोगे उत्पन्न हय ताके संश्लेषण बिक्रिया बोले। आबार बोलछि, जे बिक्रियाय कोनो जौग तार उपादान मौलसमूहेर प्रत्यक्ष संयोगे उत्पन्न हय ताके संश्लेषण बिक्रिया बोले। जेमन सोडियम प्लस क्लोरीन बिक्रिया करा हय कि सोडियम क्लोराइड। सोडियम प्लस क्लोरीन बिक्रिया करा हय सोडियम क्लोराइड। सोडियम क्लोराइड एक जौग, এই যৌগটা উৎপন্ন হয়েছে কার সোডিয়াম এবং ক্লোরিনের প্রত্যক্ষ সংযোগে। এখানে সোডিয়াম মৌল ক্লোরিন মৌল, কাজে এটা কি একটা সংশ্লেষণ বিক্রিয়া। এভাবে তোমরা লিখতে পারো, হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে হয় কি H2O পানি, এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। খ ক্লোরিন মৌলের আয়নীকরণ শক্তি অধিক কেন। আমি প্রথমেই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করি। প্রথম কক্ষপথে কটা থাকবো ক্লোরিনের, আমরা জানি যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17। তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 17। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে দুইটি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে দুই চার ছয় আটটি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকব কতটা সাতটি,
এই মোট 17টি। এখন লক্ষ্য কর যে সব মৌলের পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসে ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হয়। সব মৌলের পরমাণুর ইলেকট্রন, এই যে মৌল এটা নিউক্লিয়াস কি, এটা এগুলি কিন্তু ইলেকট্রন, নিউক্লিয়াস কিন্তু হলো ধনাত্মক আর তার এই ইলেকট্রনগুলি কিন্তু ঋণাত্মক, প্রতিটা ইলেকট্রনই কিন্তু এই নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হবে। যেসব পরমাণুর যুজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি হয় তাদের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়। যেসব পরমাণুর যুজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি হয় তাদের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব থেকে এক বা একাধিক ইলেকট্রন মুক্ত করতে বাইরে থেকে শক্তি প্রয়োজন হয়। এসব মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি হয়। তাহলে একটু লক্ষ্য করো, ক্লোরিন, ক্লোরিনের দেখো সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। আমি যদি আরেকটা ইলেকট্রন এখানে দেখাই, যেমন ধরো সোডিয়াম, তার কতটা আছে 11টা। সোডিয়ামের প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবো 8টা, আর তৃতীয় কক্ষপথে থাকবো 1টা। এই দুটা ক্লোরিন এবং সোডিয়াম দুটা মৌলের লক্ষ্য করা শেষ কক্ষপথে ক্লোরিনের আছে 7টি ইলেকট্রন আর সোডিয়ামের আছে 1টি ইলেকট্রন। আগে বলছিলাম যে সর্বশেষ কক্ষপথে, তার মানে কি, যুজ্যতা স্তরে যদি ইলেকট্রন সংখ্যা বেশি থাকে তাহলে ওই ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়। তাহলে সোডিয়ামের দেখো 7টি ইলেকট্রন আছে, এই জন্য এই ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের সাথে বেশি আকৃষ্ট, এবং সোডিয়ামের কি শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, সে কি কম আকৃষ্ট, নিউক্লিয়াসের সাথে কম শক্তি দ্বারা আকৃষ্ট হইতেছে। তাহলে এই শেষ কক্ষপথ ক্লোরিন এবং সোডিয়াম দুটার দিকে লক্ষ্য করো, এদের শেষ কক্ষপথ থেকে একটা বা দুইটা ইলেকট্রন যদি সরাইয়া নিতে চাই তাহলে শক্তি কার বেশি হবে, কার বেশি শক্তি প্রয়োগ করতে হবে, এই ক্লোরিনে। সোডিয়ামে কম প্রয়োগ করতে হবে, কেন, সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আসছে, কাজেই এই 1টি ইলেকট্রন সরাই নিতে গেলে বাইরে থেকে কম শক্তি প্রয়োজন হবে। আর এখানে আছে কি, ক্লোরিনের 7টি ইলেকট্রন আছে, তার থেকে যদি 1টা 2টা অথবা 3টা ইলেকট্রন সরাই নিতে চাই তাহলে কি সোডিয়ামের চাইতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে যে সকল মৌলের নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে তাদের কিন্তু আয়নীকরণ শক্তিও বেশি হবে। তাই যেহেতু সোডিয়ামের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, সরি, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাই ক্লোরিনের আয়নীকরণ শক্তি অনেক বেশি। এরপরে গতে ছিল দেখা হচ্ছে এ যৌগটি পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়, গ এ যৌগটি পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। আমি বিক্রিয়াটা আবার লিখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন 40°C তাপমাত্রায় কিপন হবে সিএ ও সিএল প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে লক্ষ্য করো উদ্দীপকের এস যৌগটি হলো কি, ব্লিচিং পাউডার। উদ্দীপকের এস যৌগটি হলো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। লক্ষ্য করো যে ব্লিচিং পাউডার
वायुमंडलের कार्बन डाइऑक्साइड एवं पानीर साथे बिक्रियाय हाइपोक्लोरस एसिड उत्पन्न करे। तले जे किभाबे ब्लीचिंग पाउडार परिष्कार करे, कैल्शियम हाइपोक्लोराइट ब्लीचिंग पाउडार सॉरी ब्लीचिंग है ब्लीच है ब्लीचिंग ब्लीचिंग पाउडार प्लस वायुमंडल की थे कार्बन डाइऑक्साइड प्लस देव कि पानी तरह जो बिक्रिया करे तेल उत्पन्न हो कि कैल्शियम कार्बोनेट प्लस उत्पन्न हो कैल्शियम क्लोराइड प्लस ए सी एल ओ एटार नाम हल कि हाइपोक्लोरस एसिड। हाइपोक्लोरस एसिड हाइपोक्लोरस एसिड ए सी एल ओ हाइपोक्लोरस एसिड आबार भेंगे उत्पन्न हो हाइड्रोक्लोरिक एसिड प्लस जायमान ऑक्सीजन। हाइड्रोक्लोरिक एसिड एवं जायमान ऑक्सीजन इटा आबार बिक्रिया करबे हाइड्रोक्लोरिक एसिड प्लस जायमान ऑक्सीजन इटा आबार बिक्रिया करे उत्पन्न हो पानी प्लस कि जायमान क्लोरिन उत्पन्न होबे। এই ক্লোরিনটাই কিন্তু কাপড়ের ময়লা বা দাগ দূর করে। তাহলে উদ্দীপকের এই যৌগটি কী পেলাম, ব্লিচিং পাউডার। আর ব্লিচিং পাউডার দুইটা ধাপে বিক্রিয়াটা সম্পন্ন করে কি উৎপন্ন করলো, জাইমান ও ক্লোরিন। এই জাইমান ক্লোরিনই কি জামা কাপড় পরিষ্কার করতে সাহায্য করে। তারপরে দেখো ঘ, ঘতে ছিল দুই নং ও তিন নং সমীকরণ দুটির রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে কি না। তাহলে বিক্রিয়াটা লিখি, দুই নম্বর বিক্রিয়াটি ছিল বেরিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম সালফেট, বিক্রিয়া করেছে বেরিয়াম সালফেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ও সোডিয়াম সালফেট জলীয় দ্রবণে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ ও বেরিয়াম সালফেটের অধক্ষেপ উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কি থাকবো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে থাকে সোডিয়াম আয়ন আর তাই কি ক্লোরাইড আয়ন। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে থাকে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন। জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন দয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এরা কি শুধু দর্শক আয়ন হিসেবে থাকে। ফলে এ বিক্রিয়ায় কোনো ইলেকট্রন স্থানান্তর ঘটে না, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। আবার তিন নম্বর বিক্রিয়া যদি নেই, তিন নম্বর বিক্রিয়াটি ছিল সোডিয়াম ক্লোরাইড প্লাস পটাশিয়াম নাইট্রেট, বিক্রিয়া করা হবে সোডিয়াম নাইট্রেট প্লাস পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা বিক্রিয়াটি লক্ষ্য করো, এখানে সোডিয়াম বসছে কার জায়গায়, পটাশিয়ামের জায়গায়, আর পটাশিয়াম বসছে যে কার জায়গায়, সোডিয়ামের জায়গায়।
তাহলে সোডিয়াম পটাশিয়ামের জায়গায় বসে হয়েছে সোডিয়াম নাইট্রেট, আর পটাশিয়াম সোডিয়ামের জায়গায় বসে হয়েছে কি পটাশিয়াম ক্লোরাইড। কাজেই এই বিক্রিয়াটি হলো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটি হলো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া উৎপন্ন উভয় যৌগ পানিতে দ্রবণীয় হলে অধক্ষেপ না হওয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় না। সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম নাইট্রেট জলীয় দ্রবণে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া করে উৎপন্ন সোডিয়াম নাইট্রেটের ও পটাশিয়াম ক্লোরাইড উভয় জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে, ফলে দ্রবণে সকল আয়ন দর্শক আয়ন হিসেবে থাকে, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা হবে। খুদা হাফেজ।